ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আমরা এখন পাহাড়ের উপর দিয়ে নামছি। এখানে প্রচুর মেশিনারি ছিল, কোটি কোটি টাকার মেশিনারি ছিল, বর্তমানে এগুলো সবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই যে দেখেন, এখনও কিছু চিহ্ন রয়ে গিয়েছে, সম্ভবত এখানে বয়লার ছিল। এই যে গোল অংশটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা বয়লার ছিল। বন্ধুরা, একসময় এখানে চলতো নানা মেশিনের ঘনঘটা, অনেক কর্মচারীদের সারাদিনের কর্মব্যস্ততা, কিন্তু আজকে এই জায়গাগুলো শুনশান নিরাবতায় ভরা। এখন ফাঁক বলে আমাদেরকে বেরোতে হবে। কতখানি গভীর এই নীলাদি লেকটা? 75 ফুট। আচ্ছা, সোনা পাথরের কাজ করতে হতে বাদ এটা গভীরছে। এই জায়গাটাকে বেসিক্যালি বাংলার কাশ্মীর বলা হয়। এটার সৌন্দর্য চোখ ধাঁধানো। আসলে এখন বর্ষার পানি একটু আসার কারণে কিছুটা ঘোলা দেখা যাচ্ছে পানিটা, কিন্তু যখন শীতকাল হয় এখানের পানি পুরাটা নীল হয়ে যায়। ওয়েলকাম টু দ্য হ্যাভেন। আমরা এখন চমৎকার নীলাদ্রি লেকের স্বর্গে অবস্থান করছি। আজকে আমরা চলে এসেছি বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকের বুকে। একদম ভারতের মেঘালয় পাহাড়ের লাগোয়া এই লেকটি অপরূপ সুন্দর। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই লেকের ওপারে যে পাহাড়গুলো দেখা যায় এগুলো সবই ভারতের পাহাড়। ওপারে যাওয়া সম্পূর্ণ রকম ভাবে নিষিদ্ধ। গত পর্বে আমরা আপনাদেরকে বারিক্কা টিলা আর জাদুকাটা নদীটি ঘুরিয়ে দেখিয়েছি। আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই লেকটির আসল ইতিহাস। বন্ধুরা, আবার আমরা বাইকে করে এখন নীলাদ্রি লেকে যাচ্ছি। এটা হচ্ছে বারিকের টিলার উপর দিয়ে রাস্তা। আমরা এখন এই রাস্তা ধরে সরাসরি নীলাদ্রি লেক চলে যাবো। এই টিলার নিচে আমাদেরকে নামতে হবে। আপনি যদি এই সীমানা অতিক্রম করেন তাহলে আপনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর পাথুরে রাস্তা। সীমান্ত লাগোয়া হওয়ার কারণে এখানে রাস্তার কাজ করাও সম্ভব নয়, তাই রাস্তা যেমন আছে ঠিক তেমনভাবেই আমাদেরকে এখন যেতে হবে। এই পাশে রয়েছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, আর সীমান্তের ওপারে রয়েছে বিএসএফ। তারা অবশ্য আমাদের বাংলাদেশি কাউকে ওইদিকে ঢুকতে দেয় না। সীমান্ত লাগোয়া এই বারিকের টিলার উপরে রয়েছে বিজিবির ফাঁড়ি, আর ঠিক কাঁটাতারের ওপারে রয়েছে বিএসএফের ফাঁড়ি। অতন্ত্র প্রহরী হয়ে তারা সর্বদাই নিয়োজিত থাকে নিজের প্রিয় মাতৃভূমি রক্ষার্থে। এদের নিরলস প্রচেষ্টাই নিরাপদ থাকে আমাদের প্রিয় মাতৃভূমি। একটি হাদিসেও এসেছে, যারা সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত থাকেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ। সত্যি কতটাই না মহৎ কাজ এই সীমান্ত রক্ষার দায়িত্ব। দেখেন এখানে প্রচুর বড় বড় ছোট ছোট পাথর। এখান দিয়েও কি পাথর যায়? ও, এখানে একটা স্টেডিয়াম হবে না বন্ধুরা? এখানে একটা স্টেডিয়াম তৈরি করা হবে ভবিষ্যতে, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন বারিকের টিলার রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নামবো। দূর থেকে বারিকের টিলাটিকে যতটা ছোট মনে হোক না কেন, এর উপরে উঠলে কিন্তু দেখা যায় ভিন্ন চিত্র। এটা আকারে যথেষ্ট পরিমাণে বড়। এর উপরে অনেক লোকালয় রয়েছে, অনেক মানুষই এখানে বসবাস করেন, এমনকি এর উপরে স্কুলও রয়েছে। এটা কি স্কুল? বন্ধুরা, এটা হচ্ছে একটা স্কুল, এই টিলার উপরে অবস্থিত একটা চমৎকার স্কুল। বন্ধুরা, আমরা এখন বারিকের টিলার নিচে নামছি ধীরে ধীরে। অবশেষে আমরা টিলার ঢাল বেয়ে বারিকের টিলার নিচে নামছি। এই পথটা অনেকটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বাইক নিয়ে নামার ক্ষেত্রে। খুব সাবধানে বাইক না চালালে একটু যদি 19-20 হয় তাহলে আপনাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য পর্যটক যারা ঘুরতে আসেন তারা আবার শখ করে এই পাহাড়ের টিলা ধরে নিচে নামতে যাবেন না, তাহলে অনেক সময় বেড়ানোর আনন্দ হসপিটালেও কাটাতে হতে পারে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পথ দিয়ে বাইকে করে নিচে নেমে আসলাম। এটা খুবই ঝুঁকিপূর্ণ, এখানে একটু স্লিপ করলে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। আর বাইকটা এই ঢালের মধ্যে চালানোটাও বিপজ্জনক, কারণ ব্রেক চাপ দিলে যে কোনো সময় বাইকের মাথা যদি বেঁকে যায় তাহলে আপনাদের যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এখানে সুনামগঞ্জে প্রতিটি রাস্তায়, মাঠে, ঘরে সব জায়গায় আপনারা গরু খুঁজে পাবেন। এই গরুগুলোই কোরবানির বাজারে বিক্রি হবে, আবার কিছু গরু রেখে দেওয়া হবে পরবর্তী বছরের জন্য। এখানে সবাই কম বেশি গরু পালন করেন, কারণ বিস্তৃত মাঠে প্রচুর ঘাস রয়েছে, তাজা ঘাস, এবং এই কারণে গরুর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকে। এখানে আমরা একদম বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। এখন ভারতের পাহাড়গুলো এখন চমৎকারভাবে দেখা যাচ্ছে। ওপাশে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি যেখানে ক্রুশ লাগানো রয়েছে, সম্ভবত ওটা একটা গির্জা, না? এখানে একটা গির্জা রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। এগুলো কি বাঙালিদের গির্জা? দেখেন এখানে মাঠে ভেতরে ভেতরে গরু রয়েছে, চমৎকার ভাবে তারা ঘাস খাচ্ছে। বন্ধুরা, আমরা যাওয়ার সময় এই রাস্তা ধরে চলে যাব। এই রাস্তা দিয়ে সরাসরি আমরা শিমুল বাগান চলে যাব। এখানে এই যে দেখেন, আমরা ব্রিজ পার হচ্ছি, এখন নীলাদ্রি লেক যাচ্ছি। অপূর্ব দৃশ্য, বিশাল বিস্তৃত সবুজ মাঠ, তার মাঝে ঘোড়া, গরু, কৃষক কাজ করছে, ওপাশে পাহাড়, যেন একটা স্বপ্নের জগৎ। এখানে চমৎকার মায়াবী দৃশ্যের অবতারণা হয়েছে এখানে। কিন্তু এই চমৎকার পাহাড়গুলোর একটাও আমাদের দেশের নয়, সবগুলো ইন্ডিয়ার অন্তর্গত। শুধু এখানে এই যে নিচের যে টিলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিলাটা হচ্ছে আমাদের বাংলাদেশে। এখানে যে সুপারি গাছগুলো দেখা যাচ্ছে টিলার মধ্যে মধ্যে, এগুলো আমাদের বাংলাদেশের অন্তর্গত। ওই যে দূরে গরু, ওগুলো সবই ভারতীয় সীমান্তের ভারতের। এই বারিকের টিলা থেকে নীলাদ্রি লেক পর্যন্ত পুরো রাস্তাটাই হচ্ছে সীমান্ত লাগোয়া। এই রাস্তার দুই পাশে রয়েছে উঁচু উঁচু শন গাছ, এছাড়াও রয়েছে নানা প্রজাতির গাছ। পুরো রাস্তাটি RCC ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে, কারণ ভারতের মেঘালয় পাহাড় থেকে পাহাড়ি ঢল সবসময় এই রাস্তার উপর দিয়েই প্রবাহিত হয়, যা থেকে সৃষ্টি হয় বন্যা এবং জলাবদ্ধতা, যার কারণে প্রতিটি রাস্তাই এভাবে RCC ঢালাই করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, উজানের ঢল থেকে নেমে আসা পানি রাস্তায় উঠে গিয়েছে, এই কারণেই ধীরে ধীরে এখানে বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা একদম ভারতীয় সীমানার পাশাপাশি চলে এসেছি। যে দেখেন আপনারা, যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে উপরে, এগুলো সব ইন্ডিয়ার, এগুলো বাংলাদেশে মালামাল নিয়ে আসে। এই গাড়িতে করে কয়লা, পাথর, আরও বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশে ঢোকে। এই যে সামনে দেখেন বর্ডার গার্ডের, হ্যাঁ, সামনে হচ্ছে এটা হচ্ছে পোর্ট, ওইখান দিয়ে মালামাল পারাপার হয়। এই যে এখানে দেখেন প্রচুর কয়লা এসেছে ইন্ডিয়া থেকে, দুর্ভাগ্য এগুলো সবই ওই মেঘালয় এবং মিজোরামের পাহাড় থেকে এসেছে, যেগুলো না আমাদের ভাগে ছিল। এখানে এই যে দেখেন বড় বড় পাথর এসেছে, বিশাল বড় বড় পাথর, এগুলো সবই ঢাকা চলে যাবে এবং ঢাকা হয়ে দেশের অন্যান্য জায়গায় যাবে। আমরা এখন আপনাদেরকে সীমানাটা একটু ঘুরে দেখাই, বর্ডার গার্ডের সীমানাটা। আমরা এখন সীমান্তের কাছাকাছি যাচ্ছি, যেখান দিয়ে ভারতের ট্রাকগুলো বাংলাদেশে ঢোকে। আসলে সব কিছু ওখান থেকেই আসে, সম্পদ সব ওদের কাছে রয়ে গিয়েছে আর আমাদের কাছে কিছুই নেই। অবশ্য থাকলেও যে খুব একটা লাভ হতো কি না তার গ্যারান্টি দিতে পারছি না, কারণ বাংলাদেশে সম্পদ থেকেও সেগুলো বিদেশিরাই ভোগ করে। এই যে দেখেন আমরা চলে এসেছি ভারতীয় সীমানায়, এখান দিয়েই এই গেট পার হয়েই ভারতের গাড়িগুলো বাংলাদেশে ঢোকে। ওই যে যা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সব ভারত, আর এইখানে এই গেটটা পার হয়ে গাড়িগুলো ঢোকে। এই যে বড় বড় ট্রাক, এগুলোতে করে পাথর আসে, বালু আসে, কয়লা আসে, আরও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এগুলোতে করে আসে। বন্ধুরা, আমরা এখন ভারত বাংলাদেশের সীমানায় চলে এসেছি। এটা হচ্ছে বড়ছড়া স্থলবন্দর, এখান দিয়ে বালু আসে, পাথর আসে, ছোট ছোট পাথর আসে, তার পাশাপাশি কয়লা আসে, এগুলো সবই ওই ভারত থেকে আসে। দেখেন এগুলো হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা, এখানে সতর্কতামূলক একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে আদেশক্রমে বিজিবি, যে আপনারা এই সীমানা অতিক্রম করবেন না, এই পানির প্রবাহ ভারত থেকে এসে বাংলাদেশে ঢোকে। এভাবে এই অঞ্চলে অনেক ছোট ছোট নদী রয়েছে, আর এই গেট দিয়েই সীমান্তের সমস্ত নিয়ম কানুন পালন করলে তারপরে পার হওয়া যায়। আমরা এখন এই বর্ডারে রয়েছি, এটা হচ্ছে বড়ছড়া শুল্ক স্টেশন। এটা বেসিক্যালি তাহিরপুর উপজেলার অন্তর্গত একটা বর্ডার, যেটা সুনামগঞ্জ জেলার অন্তর্গত। এখানে এখনও কিছু প্রাচীন স্থাপনা রয়েছে, এগুলো ব্রিটিশ পিরিয়ডের স্থাপনা। ব্রিটিশরা যখন এইদিকে ছিলেন তখন সব কিছুই এখান থেকে উত্তোলন করে করে তাদের দেশে পাস করেছে। এগুলোর কোনো কিছুর সুবিধাই বাঙালিরা পেত না। এই যে দেখেন প্রচুর পরিমাণে ট্রাক বর্ডার পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন বড়ছড়া বর্ডার থেকে আবার নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাহলে চলুন। এখানে আপনারা বিভিন্ন আমদানিকারকের অফিস দেখতে পাচ্ছেন, এই সীমানা জুড়ে যারা আমদানি করেন তাদের অফিস এখানেই রয়েছে।
তারা বিজিবি এবং বিএসএফ এর সাথে কার্যক্রম শেষ করার পরে জিনিসপত্র আমদানি করে থাকেন এবং বাংলাদেশ শুল্ক বিভাগও এই প্রক্রিয়ার অন্তর্গত। এটা হচ্ছে ট্যাকের ঘাট সীমান্ত ফাঁড়ি। বন্ধুরা, আমরা বড়ছড়া পার হয়ে এখন ট্যাকের ঘাটের সীমান্তে ঢুকে পড়েছি। এই ট্যাকের ঘাটের ভেতরেই নীলাদ্রি লেক অবস্থিত। আমরা এখন নীলাদ্রি লেকের সীমানায় ঢুকে পড়েছি। দেখেন সামনে চমৎকার সব টিলা রয়েছে এবং ঘাসগুলো দেখলে আপনার মনে হবে যেন গলফ কোর্সের মাঠ। চমৎকারভাবে মসৃণভাবে এখানে প্রাকৃতিকভাবে ঘাস গজিয়েছে। এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ভারতের পাহাড়, একটাও আমাদের দেশের নয়। আমরা এখন এই চমৎকার নীলাদ্রি লেকের বুকে চলে এসেছি। আমাদের সেলিম ভাই এখানে বাইক রাখলো, আমরা একটু ঘুরে দেখি নীলাদ্রি লেকটা। এখানে দেখেন জায়গায় জায়গায় ওই সীমান্তের সতর্কতা দেওয়া রয়েছে। ওই যে ওই দিকে দেখেন, ওই জায়গাগুলো ক্রস করা যাবে না। অদ্ভুত একটা লেক। এই লেকের ওই পাহাড়ের অংশগুলো হচ্ছে ভারতের আর এই পাশের অংশগুলো হচ্ছে বাংলাদেশের। এই লেকে একসময় চুনা পাথর ছিল এবং এই চুনা পাথর উঠানোর কারণেই এই লেক তৈরি হয়েছে বেসিক্যালি। এই কারণে এখানের পানিও অসম্ভব রকমের পরিষ্কার। ওই কিছুটা চুনা পাথরের সংমিশ্রণ এখনও রয়ে গিয়েছে, মাটির নিচে চুনা পাথরের অস্তিত্ব রয়েছে এই জন্যই। অপূর্ব এই নীলাদ্রি লেকে আসলে আপনারা এক মুহূর্তের জন্য চোখ ফিরাতে পারবেন না। যেদিকেই তাকাবেন আপনারা বিমোহিত হয়ে পড়বেন। দেখেন এখানে লোকজন গরু নিয়ে আসছে গোসল করানোর জন্য, সবাই তাদের গবাদি পশু নিয়ে এই চমৎকার লেকের পানিতে গোসল করায়। আমরা একটু নিচে নামবো, পানি ধরে দেখি। ভালো আছেন না? বন্ধুরা, এখানে লোকজন গরুকে গোসল করাচ্ছে এবং লেকের পানি অত্যন্ত চমৎকার। যে দেখেন এখানে প্রচুর পাথর রয়েছে, এগুলো হচ্ছে সব ভারতীয় পাথর এবং ভারতীয় পাহাড়। এখানে নৌকা সার্ভিসও রয়েছে, অনেকে নৌকা নিয়ে লেকের ভিতরে ঘুরতে যান। এখানে ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে, এই নৌকাগুলো সবই ঘোরার জন্য। এই নৌকা কার? আসসালামু আলাইকুম চাচা, নৌকা কত করে ভাড়া? নৌকা ভাড়া এটা ঠিক নাই, ঠিক নাই, এটা ঘোরাঘুরি করে আপনি যে যত দেয় ওতে রাই আমরা। ও, যে যা দেয় খুশি হয়ে সেটাই রাখেন? জি জি। তারপর আনুমানিক কি রকমের? আনুমানিক মনে করেন 150 200 300। ও আচ্ছা, যে যা দেয় আর কি। হ্যাঁ, কতক্ষণ ঘোরা যায়? আধা ঘন্টা এক ঘন্টা? আধা ঘন্টা এরকম। আচ্ছা আচ্ছা, বেশি তো ঘুরতে পারে না। বন্ধুরা, আমরা এখন নৌকায় চড়বো। চাচার সাথে চাচার ব্যবহারে আমরা খুব মুগ্ধ হয়েছি, উনি খুবই ভালো মানুষ। গতদিন ওনার একটা দুর্ঘটনা ঘটেছে, একজন যাত্রী ওনাকে 150 টাকা দিয়েছিল কিন্তু টাকাটা নিয়ে উনি ভুলবশত পানিতে নেমেছিলেন এবং লঙ্গি থেকে টাকাটা পড়ে যায়। খুবই কম উপার্জন করে এইসব লোকজন, এই মুহূর্তে যদি ওনাদের এই টাকাটাও চলে যায় সেটা আসলেই দুঃখজনক। আমরা এখন নৌকায় চড়ছি চাচার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন নৌকা বাইব ওপারে যাওয়ার জন্য। আগে আপনাদের নৌকা বাওয়ার ভিডিও দেখিয়েছি, আমি মোটামুটি নৌকা বাইতে জানি। আমরা এখন ঘুরিয়ে নৌকা ওই পাথরের দিকে যাবো। দেখেন আমরা এখন ওই পাথরের দিকে যাবো, ভারতের পাথরের দিকে। কি চাচা বাইতে পারি? হ্যাঁ কাকা, একটা গান ধরেন না? সেলিম ভাই গান পারেন নাকি? হ্যাঁ না, আমি একটা গান গাবো। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। বন্ধুরা, আমরা নৌকা হ্যান্ডওভার করে দিচ্ছি চাচার কাছে। আমরা যেহেতু একটু পাথরের দৃশ্য দেখব। এই নীলাদ্রি লেকের বাইরে থেকে দৃশ্য একরকমের আর এর বুকে চড়ে দৃশ্য অন্য রকমের। টলটলে পানির ভেতরে মেঘালয় পাহাড়ের রিফ্লেকশন যেন স্বর্গীয় আভা ছড়াচ্ছে। সত্যি অপরূপ এই আমাদের বাংলাদেশ, আর সর্বোপরি এই ভারতবর্ষ। যদিও এই বঙ্গ একসময় ভারতবর্ষেরই অন্তর্গত ছিল,
আর আজকে আমরা পড়ে গিয়েছি জাতিগত বিদ্বেষে, যার কারণে এই দেশগুলো বিভক্ত হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইন্ডিয়ার পাহাড়। এই পাহাড়ের চমৎকার চমৎকার সব বড় বড় পাথর সবই ব্ল্যাক স্টোন, এগুলো দিয়ে রাস্তা বানানো হয়। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো পাথরের পাহাড় নেই, তাই ভারতের হিমালয় পর্বত থেকে অথবা আফগানিস্তান অথবা অন্যান্য জায়গা থেকে বাংলাদেশে এই ব্ল্যাক স্টোনগুলো আসে, ব্ল্যাক চিপগুলো। ওই যে দেখেন পাহাড়ের উপরে ছাগল উঠেছে, এই যে দেখেন বড় আকারের একটা পাথর। এরকমের বড় বড় পাথর বাংলাদেশের বান্দরবনে গেলে দেখা যায়, বিশেষ করে রিমাকরি অঞ্চলে এরকমের বড় সাইজের পাথর দেখা যায়। ওখানে একটা জায়গা রয়েছে বড় পাথর, ইনশাল্লাহ ওই জায়গায়ও আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব। চাচা, এই বছর ঢল নামে নাই পাহাড় থেকে? এই বছর আমরা এদিকে ঢল নামছে না, মানে নামবার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে বৃষ্টি হইলে মানে ঢল হইবে। ঢল হইলে কি হয়, এই বালুগুলা থাকে না? বালুগুলো ফেটে যায়। কোথায় পুরে যায়? এই যে নিচে পড়ে। ও, তারপরে এগুলো কি উঠায়, এখান থেকে কি বালু উঠায়? না, বালু উঠায় না। তাহলে পরে আবার কি হয়? এটা তো গভীর, অনেক গভীর, নিচে তাই। কতখানি গভীর এই 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 নীলাদ্রি লেকটা? 75 ফুট। আগে কি কোনো পাহাড় ছিল এখানে? আগে পাহাড় আছিল, এই সাইডটা দিয়ে পাহাড় আছিল। আচ্ছা, সোনা পাথর কাজ করতে করতে বাদ এটা গভীর হইছে। ও, ওই সোনা পাথর উঠাই তুলে দিয়ে একদম গভীর হয়ে গেছে। পরে এই পানিগুলো শুধু রয়ে গেছে না? এটা কোন সময় ছিল? এটা মনে করেন বহু দিন আগে, ওরা 30-40 বছর হইব। ও, ব্রিটিশ আমলে, পাকিস্তান পিরিয়ডে ছিল? জি জি জি, পাকিস্তান পিরিয়ডেও ছিল। জি, 98 বন্ধ হয়েছে এটা। এখানে কি কোনো মাছ টাছ পাওয়া যায়? মাছ আছে, মাছ থাকলে কি মাছ, মাছ তো মারতে পারে না। কেন মাছ মারতে পারে না? বড় বড় মাছ। ও, বড় মাছ গভীরে? কত বড় বড় মাছ পাওয়া যায় এখানে? 22 কেজি তোমার হয়েছে। আমরা যতটুকু শুনলাম এখানে 22 কেজি ওজনেরও কাতল মাছ পাওয়া গিয়েছে, বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে। কিন্তু পানির গভীরতা বেশি হওয়ার কারণে মাছগুলো আর ধরা যায় না। এই যে সামনে দেখেন, আমরা চমৎকার নীলাদ্রির পাশে এই ঘাসের সমুদ্রে চলে এসেছি। এখানকার দৃশ্য খুবই নয়নভীরাম। আসলে এই মাঝখানে মাঝখানে ছোট ছোট লেকের মতো যেগুলো দেখা যাচ্ছে, এখানে চমৎকার সব সবুজ সবুজ ঘাস হয়েছে এবং গাছ রয়েছে। ওই লোকজনগুলো কি ইন্ডিয়ার? ভারতের? ইন্ডিয়ার। ভারতের লোকজন কি বাংলাদেশে ঢোকে? না, এদের তারা ইন্ডিয়ার ভিতরে বসে গেল। ও, ইন্ডিয়ার ভিতরে বসে বসে পাবো। এটা কি ইন্ডিয়ার সীমানার মধ্যে বসছে? এই যে এইগুলো সব ইন্ডিয়ার সীমানা? সব ইন্ডিয়া। বন্ধুরা, এই পাশের যত সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ভারতের। ওই যে দেখেন, ওখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো রয়েছে। আর এই পাশের অংশগুলো হচ্ছে বাংলাদেশের। আমরা এই দিক দিয়ে এখন উঠব। আমরা এখন এই পাশের নীলাদ্রি লেকের পাহাড়ে চলে এসেছি। আসলে এগুলোকে পাহাড় বললে ভুল হবে, এগুলো হচ্ছে সব টিলা, চমৎকার সবুজ সবুজ টিলা, বিশাল সবুজ প্রান্তর। এই জায়গাটাকে বেসিক্যালি বাংলার কাশ্মীর বলা হয়। এটার সৌন্দর্য চোখ ধাঁধানো। আসলে এখন বর্ষার পানি একটু আসার কারণে কিছুটা ঘোলা দেখা যাচ্ছে পানিটা, কিন্তু যখন শীতকাল হয় এখানের পানি পুরাটা নীল হয়ে যায়। এখানে প্রচুর দেশি গরু রয়েছে, এরা অবাধে এখানে ঘাস খায় এবং অবাধে বিচরণ করে। এগুলোর স্বাস্থ্য মাশাল্লাহ অনেক ভালো, এবং ন্যাচারাল ঘাস খাওয়ার কারণে এদের পশমের মসৃণতা অনেক বেশি হয় এবং রোগ বালাইও অনেকটা কম হয়। এগুলো হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা। ওই পাশের যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ভারতের অংশ। ওদিকের মানুষজন যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও ভারতের, আর এই গরুগুলো আমাদের বাংলাদেশের। আমরা এখন বাংলাদেশ ভারতে নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে চলছি। অবিশ্বাস্য হলেও সত্য, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। ডান পাশে যে মেঘালয়ের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ভারতের, আর এই মাঝখানের গিরিখাতটি আমাদের বাংলাদেশের। বাঙালিরা সবসময় খাদের কিনারাই পড়ে থাকে, কখনো আর উপরে উঠতে পারে না। বাংলাদেশে সাধারণত বান্দরবন এলাকায় এরকমের চমৎকার চমৎকার সব গিরিখাত দেখতে পাওয়া যায়। তবে আবাল বৃদ্ধ বনিতা, যে কোনো ধরনের বয়সের মানুষ যদি এই ধরনের গিরিখাত দেখতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাদেরকে নীলাদ্রি লেকে আসতে হবে, কারণ এখানে খুব আরামেই আপনারা চলে আসতে পারবেন। বয়স্ক লোকদের আসার জন্য এখানে ট্রলারের ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে এই প্রমোদ তরিগুলো খুবই আরামদায়ক এবং যথেষ্ট পরিমাণে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা যানবাহনে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা এখন টিলার উপরে উঠব। এখান থেকে নীলাদ্রি লেকের সৌন্দর্য আরো বেশিভাবে উপভোগ করা যায়। সামনে দেখুন, চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে এই টিলার উপরে ওঠার জন্য। সাধারণত যারা টুরিস্টরা আসে, অনেকে
এই পাহাড় বেয়ে উপরে উঠতে পারে না, এই জন্য সরকারের তরফ থেকে এরকমের চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে। স্বপ্নের মতো সুন্দর টিলার উপরে আমরা এখন চলে এসেছি। এই টিলার পাশে পাশে ছিল চুনা পাথরের পাহাড়। এই লেকটা এখন যেখানে রয়েছে ওর দুই সাইড জুড়ে অনেক চুনা পাথরের পাহাড় ছিল, যেগুলো সবই খনন করার কারণে এখন হারিয়ে গিয়েছে। নীল রঙে রূপায়িত নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, আমি নীলাদ্রির কথাই বলছি। ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটি কাশ্মীর নয়, আমাদের দেশের ভেতরেই অবস্থিত। কি অবাক হচ্ছেন, সস্তা বাজেটে কাশ্মীর ঘুরতে যাবেন? তাহলে এখনই আপনারা নীলাদ্রি লেকটি ঘুরে যেতে পারেন। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটি ছবির মতো সুন্দর। এখানে যেখানে দাঁড়িয়েই যেদিকেই তাকাবেন, আপনারা কোথায় যেন এক স্বর্গরাজ্যে হারিয়ে যাবেন। এমনই চমৎকার একটা লেক হচ্ছে এই নীলাদ্রি লেক এবং এর আশেপাশের ছোট ছোট টিলাগুলো। প্রতিটি টিলা দেখলে মনে হয় যেন একটা বড় গলফ কোর্সের মাঠ, যেন একদল লোক সার্বক্ষণিকভাবে পরিচর্যায় নিয়োজিত থাকে এই গলফের কোর্সটিকে ঠিকঠাক রাখার জন্য। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এটি কোনো গলফ কোর্সের মাঠ নয়, এটি আল্লাহ তাআলার মহান কুদরতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি লেকের পাশে ছোট ছোট টিলা। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই নীলাদ্রি লেক দেখার জন্য। আমি এর আগেও বহুবার এখানে এসেছি, কিন্তু ব্লগিং শুরু করার পরে এই প্রথমবারের মতো এখানে আসলাম। তাই আজকে লেকটিকে ঘুরে দেখছি একটু বেশি সময় নিয়ে, যাতে করে এর প্রতিটি কোণার সৌন্দর্য হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুধাবন করতে পারি। আমরা এখন বর্তমানে যে টিলাটির উপরে রয়েছি তার এক পাশ দিয়ে উঠে অন্য পাশ দিয়ে নেমে যাওয়া যায়, এবং এই টিলার উপর দিয়ে পুরো লেকটিকে এক নজরে দেখা যায়। সুবহানাল্লাহ, কি অপার মহিমা আল্লাহ তাআলার! এবার তাহলে চলুন টিলার নিচে নেমে আমরা উল্টো দিকের দৃশ্য আপনাদেরকে দেখাই। এই জলাভূমি ধরেই একটু আগেই আমি নৌকা করে এখানে এসেছিলাম। এখন নিচ থেকে এর দৃশ্য দেখতে কেমন তা চলুন একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। সুবহানাল্লাহ, অপূর্ব সুন্দর! লেকের ভেতর থেকে এই টিলাটি দেখতে একরকমের, আবার এই টিলার উপরে বসে লেক এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য অন্য রকমের সুন্দর। মাঝে ওই ছোট ছোট দ্বীপের মতো টিলাগুলো তো আরো মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করেছে। অবশেষে আমরা নীলাদ্রি লেকের টিলাগুলো দেখে এখন নিচে নেমে যাচ্ছি। এই টিলাগুলোর ঠিক নিচেই রয়েছে সেই চুনাপাথর প্রকল্পের পুরনো বিল্ডিং সমূহ। বর্তমানে এগুলো ধ্বংসাবশেষ আকারে পড়ে রয়েছে, প্রায় 25-26 বছর ধরে অব্যবহৃত থাকার কারণে এগুলোতে এখন মরিচা ধরেছে। প্রতিটি বিল্ডিংই এখন প্রায় ধ্বংসের পথে। আমরা এখন পাহাড়ের উপর দিয়ে নামছি। এই পাহাড়ের উপর দিয়ে আমরা এখন নেমে এসেছি। এই পাশে আপনারা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই চুনা পাথর উঠানোর স্থাপনা। এখানেই অফিস বিল্ডিং ছিল চুনা পাথর উঠানোর জন্য, এখানেই গুদাম ছিল। এই চুনা পাথরগুলো উঠিয়ে এখানেই গুদামজাত করা হতো, অফিসও এখানে ছিল। কিন্তু এগুলো সবই 1998 সালে বন্ধ হয়ে গিয়েছে, এবং বর্তমানে এর কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আস্তে আস্তে এই জিনিসগুলো খুলে খুলে নেওয়া হয়েছে। এই টিলাটা আমরা দেখে নিচে নেমে আসলাম। আস্তে আস্তে আমরা যতটাই ভিতরে যাওয়া শুরু করলাম, আমাদের চোখে দৃষ্টিগোচর হলো সেই চুনাপাথর প্রকল্পের ধ্বংসাবশেষ। এমনকি প্রতিটি ইটও এখানে খুলে খুলে নেওয়া হচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের কঙ্কালগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত এই জায়গাগুলোতে হাউস ছিল, বর্তমানে ওই জায়গাগুলোতে হাউস রয়েছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে হাউস ছিল, এখনও এগুলো অবশিষ্ট রয়েছে, এবং এই হাউসের কোল ঘেঁষেই এখনও দাঁড়িয়ে রয়েছে সেই কঙ্কালসার বিল্ডিং। বন্ধুরা, এখন চারপাশে কোনো বাউন্ডারি নেই, কিন্তু একসময় এখানে চতুর্পাশে, যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ছিল। আর এই পানিগুলো মেশিন চালানোর জন্য এবং এই চুনা পাথর ধোয়ার কাজে ব্যবহৃত হতো। বর্তমানে অবশ্য এগুলো সবই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা বর্তমানে সেই কঙ্কালসার বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি। আপনাদেরকে ভেতর থেকে দেখাই কতটা জরাজীর্ণ অবস্থায় বর্তমানে এই বিল্ডিংগুলো পড়ে রয়েছে। এখানে প্রচুর মেশিনারি ছিল, কোটি কোটি টাকার মেশিনারি ছিল, বর্তমানে এগুলো সবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই যে দেখেন, এখনও কিছু চিহ্ন রয়ে গিয়েছে, সম্ভবত এখানে বয়লার ছিল। এই যে গোল অংশটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা বয়লার ছিল। আর এই যে দেখেন পুরনো স্থাপনা, জায়গায় জায়গায় বয়লার ছিল।
পানির উত্তাপ করার জন্য এবং বিভিন্ন ধরনের মেশিনারি এখানে বসানো ছিল। এই চুনাপাথর প্রসেস করার জন্য এখানে আসলে বিভিন্ন ধরনের মেশিনই ছিল, কিন্তু বর্তমানে সেগুলো সবই সরকারিভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিলামে এগুলো সব বিক্রি করা হয়েছে। বন্ধুরা, এইগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলের ইট। সেই ব্রিটিশ আমলের দেখেন সে সাইন এখনও রয়েছে, আর এগুলো আমাদের বর্তমান ইটের তুলনায় অনেকটাই মজবুত। এবং দেখেন আপনারা মারলেও এগুলো ভাঙে না, এই যে খুবই হেভি। এগুলো মনে করেন যে এখন কোনো কাজে লাগে না, কিন্তু এগুলো আর কি পাথরের চেয়েও শক্ত। তখনকার সময় সব জিনিসই আসলে খুবই উন্নত মানের ছিল, কিন্তু বর্তমানে দুর্নীতি সর্বরন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, যার কারণে জিনিসের কোয়ালিটিও অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। ভাই, এই এই জায়গাটা কি ছিল? এখানে আনসার বিজিবি, এরপর আবার পুলিশ ক্যাম্প একসময় ছিল। ও আচ্ছা আচ্ছা, মানে নিরাপত্তা রক্ষী বাহিনী এখানে থাকতো? জি জি জি, এই ফ্যাক্টরি নিরাপত্তা রক্ষীর জন্য এই ঘরটা বরাদ্দ ছিল। বর্তমানে সবই ভগ্ন দশায় রয়েছে না? আর ভাই, এই যে বিল্ডিংটা, এইটা কি ছিল? জেনারেটর মেশিন ছিল, আর পরে বিভিন্ন ইঞ্জিনিয়ার আস না, এগুলো যন্ত্রপাতি ছিল আর কি। ট্রেনের কিছু মাল সামান আসলো। ও, ট্রেন এখান থেকে কি রেল লাইন ছিল? জি, রেল লাইন ছিল, বর্ডার থেকে মাল সামান আসতো কি? বর্ডার থেকে এখানে আসতো। তাই এই রেল লাইন কি বাংলাদেশের মধ্যে ঢোকে নাই? জি না, এদিকে তো একটু এদিকে রাস্তা ছিল। ও, এই পর্যন্ত মানে একদম বর্ডার থেকে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, ওই রেল লাইন কি এখনো দেখা যাবে? না না, এখন তো এগুলো তো সব শেষ করে নিয়েছে, এটা স্লিপার সব উঠায় নিয়ে চলে গেছে। জি জি। ও আচ্ছা, এই বড় গোডাউন ছিল না, এর ভিতরে ঢোকা যায় না? ঢোকা যায় বলতে এখন লাগার মনে হয়। এখান দিয়ে ঢোকার একটু জায়গা রয়েছে, কিন্তু দেখেন ভিতরে গরু রয়েছে। আমরা ফাঁক বলে একটু ঢুকি ভিতরে, দেখি কি আছে। এখানে বড় জেনারেটর ছিল, খুবই নোংরা পরিত্যক্ত একটা জায়গা। বন্ধুরা, একসময় এখানে চলতো নানা মেশিনের ঘনঘটা, অনেক কর্মচারীদের সারাদিনের কর্মব্যস্ততা, কিন্তু আজকে এই জায়গাগুলো শুনশান নিরাপত্তায় ভরা। আসলে অনেক লোকের কর্মসংস্থানই এখানের ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে চলে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে শুধুই তাদের স্মৃতি। তালের সাক্ষী হয়ে এই চুনাপাথর প্রসেস কেন্দ্রটি চোখে দেখেছে বিভিন্ন সাম্রাজ্য, তার মধ্যে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, যাদের দিয়েই হাতেখড়ি হয়েছিল এখানে চুনাপাথর উঠানোর প্রক্রিয়া। তারপরে চলে গিয়েছিল পাকিস্তান পিরিয়ডে এবং পাকিস্তানিদের হাতে, এবং সর্বশেষ বাঙালিদের হাতেও কিছুটা সময় ছিল। সর্বশেষ 1998 সালে এই কেন্দ্রটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে এরকমের পরিত্যক্ত অবস্থায় এই কেন্দ্রটি পড়ে রয়েছে। আমরা এখন এদিক দিয়ে বের হয়ে যাব, বলে আমাদেরকে বের হতে হবে। পুরনো এই বিল্ডিংটি দর্শন শেশে আমরা এখন বের হয়ে এসেছি। এই পাশে আরও অনেক পুরনো স্থাপনা রয়েছে, এগুলো বিভিন্ন রকমের মেশিনারি রাখার কাজে এবং দাপ্তরিক বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এখানে একটা পুরনো বটগাছ রয়েছে, চমৎকার বটগাছ। এখানে বটগাছের কাছে যাওয়াটা ঠিক হবে না, কারণ এখানে যে কোনো গর্তে লুকিয়ে অথবা এই গাছের ফাঁকে ফাঁকে সাপ থাকতে পারে। তাই আমরা এখন পাশ দিয়ে সন্তর্পণে বের হয়ে যাব, আর পাশ দিয়ে দেখতে দেখতে যাব চমৎকার সেই পুরনো স্থাপনা। এখানে মেশিনারি ছিল না আগে তো? আইসা আমরা অনেকগুলো মেশিনারি দেখছিলাম ভাই, সেলিম ভাই, ওগুলো কি সব বিক্রি করে দিয়েছে নিলামে? জি জি। এখানে আমরা 3-4 বছর আগেও যখন এসেছিলাম তখন অনেকগুলো মেশিনারি দেখেছিলাম, বর্তমানে আসলে কিছুই আর অবশিষ্ট নেই। শরবত কত? 10 না? এগুলো কি মশলা? এগুলো সব পান মশলা। ও, রং বেরঙের পান বানান আপনি, মাশাল্লাহ। লেবু দিয়ে দেন দুইটা শরবত। বর্তমানে এই প্রতিষ্ঠানের আন্ডারে এই পরিত্যক্ত সরকারি ভূমিটা রয়েছে। আমরা এখন রফিক ভাইয়ের পঞ্চরঙের আচারের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা অবশ্য আচার খাবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, শরীর খারাপ হয়ে যাবে। দাদা, এই জায়গাটা বর্তমানে কার আন্ডারে রয়েছে? এই জায়গাটা বর্তমানে ডিসির আন্ডারে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ গভর্নমেন্টেরই ডিসির আন্ডারে রয়েছে। এইটা তো একসময় এখানে খনি, চুনাপাথর খনি প্রকল্প ছিল আগে। হ্যাঁ, চুনাপাথর প্রকল্প খনি আর কি। এখান থেকে চুনাপাথর উঠানো হতো, উঠানে নীলাদ্রি থেকে চুনাপাথর উঠানো হতো। হ্যাঁ, সেটা তো আমরা জানি। এরপরে এটা মনে করেন খরচ পরে বেশি, হ্যাঁ, এর জন্য কোম্পানি এখান থেকে চলে গেছে। ও আচ্ছা, এটা কোন কোম্পানির আন্ডারে ছিল সর্বশেষ? বিসিআইসি একটি প্রতিষ্ঠান, সাতক সিমেন্ট কোম্পানি। আচ্ছা আচ্ছা, এই কোম্পানি আর এটা এক কোম্পানি ছিল। ও, তো এখনো কি পাথর আছে নিচে? পাথর আছে, কিন্তু উঠায় না। না, বেশি মাটির নিচে আর কি। ও, এই জন্য খরচটা বেশি। মাটি কাটিয়া খরচ হয়ে যায়। বন্ধুরা, তপ্ত দুপুরের গরমে আমরা এখন লেবুর শরবত খাচ্ছি, মাশাল্লাহ। আহ, পাহাড়ি লেবুর অত্যন্ত চমৎকার একটা শরবত।
বন্ধুরা, আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। এবারের আমাদের গন্তব্য হচ্ছে সেই বিখ্যাত শিমুল বাগান। যদিও এখন কোনো শিমুল ফুল নেই, তবে সবুজ শ্যামল সেই শিমুল বাগানটা আমরা দেখতে পাবো। আমরা আবার সেলিম ভাইয়ের বাইকে করে যাচ্ছি। চলুন, যেতে যেতে আপনাদেরকে টেকের ঘাটটা একটু ঘুরে দেখাই। এখানে আসলে এই যে হাউস বোটগুলো আসে সব রাতে এখানেই অবস্থান করে। চলুন আপনাদেরকে দেখাই। এটা স্বাধীনতার সময়কার একটা স্মৃতিস্তম্ভ। স্বাধীনতা যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছে, যেটা আমার পিছনে আপনারা দেখেছেন। এই পাশে এই হাউসবোটগুলো রাতে অবস্থান করে। বর্তমানে এখানে লোকাল পাথরের কাজকর্ম চলছে, অনেকগুলো ঘাটও বানানো হয়েছে এখানে। একসময় এখানে ট্যাগের ঘাট চুনা পাথর খনি প্রকল্প ছিল, বিসিআইসি এর একটি প্রতিষ্ঠান ছিল এটি। এটা আর অবশিষ্ট নেই, এখান থেকে ওরা চলে গিয়েছে, কারণ প্রচণ্ড রকমের লস গুনতে হয় তাদের বছর বছর, তাই তারা চলে গিয়েছে। বন্ধুরা, এই ট্যাকের ঘাটে এসে হাউসবোটগুলো অবস্থান করে। বর্তমানে সিজন নয়, এই কারণে কোনো ধরনের হাউসবোট এখানে নেই। আমরা যখন আবার হাউসবোট ভ্রমণে আসবো তখন আপনাদেরকে দেখাবো। এখানে কোলা তেল বিক্রি হয়, এই দুই পাশ জুড়ে অনেকগুলো শরবতের এবং পানের দোকান রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে অনেকেই যখন হাঁপসে ওঠেন তখন এখান থেকে শরবত খায়। আমরা এখন নীলাদ্রি লেকের পাশ দিয়ে বাইকে করে করে যাচ্ছি। এখানে দুই পাশে চমৎকার সবুজ ঘাসের ছোট ছোট টিলা রয়েছে। আমরা এখন এই টিলাগুলোতে উঠবো, দু একটাতে উঠে আপনাদেরকে দেখাবো এখানে সৌন্দর্য কত বেশি। সামনের যে টিলাগুলো দেখা যাচ্ছে আপনাদের দেখে মনে হবে যেন গলফ কোর্সের মাঠ, চমৎকার সবুজ। এখনও এই লেকে পাথর ধোয়া, গাড়ি ধোয়া, গরু ছাগল গবাদি পশু ধোয়া বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই লেকের পানি গভীর হওয়ার কারণে মাছ ধরা পুরোপুরি বন্ধ রয়েছে, তাকে একটু ঘুরি। এখানকার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, ওনাদের ছবি ভিডিও করা সম্পূর্ণ রকমভাবে নিষিদ্ধ। তবে ওনারা আছেন বলেই সীমান্তে আমরা সবসময় নিরাপত্তা বোধ করে থাকি, এবং নিরলসভাবে তারাই আমাদের বাংলাদেশের নিরাপত্তা প্রদান করে থাকেন। সেনাবাহিনী বা বর্ডার গার্ডের সাথে ভিডিও করা নিষিদ্ধ, এই কারণে সরাসরি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এখানে যেসব কয়লা, চুনাপাথর ইত্যাদি বিভিন্ন দ্রব্যাদি এখানে আসে, এগুলো চেকিং কার্যে ওনারা সবসময় সহায়তা করে থাকেন। জিনিসগুলো কাস্টমসের মাধ্যমে হ্যান্ডেল হয় এবং কাস্টমস ক্লিয়ারেন্সের পরে এগুলোর চেকিং কার্যক্রমটা বর্ডার গার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এতক্ষণ আমরা নীলাদ্রি লেকের উল্টা পাড় থেকে আপনাদেরকে নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখিয়েছি, আর এখন আমরা যেই পাড়ে রয়েছি এ পাড়ের সৌন্দর্য তো ও পাড়কেও হার মানাবে। চমৎকার সবুজ মসৃণ টিলাগুলো যেন আল্লাহ তাআলা নিজ হাতে সাজিয়েছেন। এখানের পরিবেশ দেখলে আপনার কাছে মনে হবে ঠিক যেন আপনি জান্নাতে রয়েছেন। সম্ভবত জান্নাত এরকমই হবে। ওয়েলকাম টু দা হেভেন। আমরা এখন চমৎকার নীলাদ্রি লেকের স্বর্গে অবস্থান করছি, আর এই টিলার মাঝে মাঝেই রয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা, এবং সমস্ত মাঠ জুড়ে রয়েছে অসংখ্য গরুর বিচরণ। তবে এখানকার গরুগুলো সত্যিই খুব ভাগ্যবান, এমন চমৎকার জায়গায় তারা ঘাস খেতে পারছে। সম্ভবত সমস্ত প্রাণীর কাছেই সব ধরনের প্রকৃতি সবসময় খুব সুন্দর হয়, তবে ওরা সৌন্দর্যের মধ্যে পার্থক্য করতে পারে না। যেই শক্তি রয়েছে শুধুমাত্র আশরাফুল মখলুকাতের ভেতরে, আলহামদুলিল্লাহ আমরা এই সৌন্দর্য পার্থক্য করতে পারি, এবং এই সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া। বন্ধুরা, এই সবুজ ঘাসের মধ্যে যে কোনো মানুষেরই মন হারিয়ে যাবে। এখন আমাদের সময় নেই, তাই বসে আর সময় কাটাতে পারলাম না। ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার যখন বেড়াতে আসবো তখন এখানে বসে সময় কাটাবো। সুতরাং আজকের পর্বে এই নীলাদ্রি লেক থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বারিক্কা টিলার ওপারে শিমুল বাগান থেকে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।